हेलो स्टूडेंट्स, वेलकम टू जिओ फ्यूचर। आज के आमरा क्लास टेनर सेकेंड सामेटिव एग्जामिनेशन तीनटे स्कूलेर कोश्चन निये तोमादेर सामने आलोचना करब। जादेर परीक्षा होए गेछे तादेर तो भालो कथाई, किन्तु जादेर एखोनो परीक्षा होयनि तादेर जन्य किन्तु खूबी इम्पोर्टेंट ए भिडियोटी। तोमरा जदि तीनटे स्कूलेर कोश्चन देखे जेते पारो, अनेक प्रश्न किन्तु तार मध्ये थेके कमन पाबे एबं प्रत्येकेरई जारा 2024 साले माध्यमिक देबे प्रत्येकेर जन्यई किन्तु आजकेर भिडियोटी खूब इम्पोर्टेंट। कारण এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু 2024-এ পড়বে। 2024-এ যে মাধ্যমিক পরীক্ষা আছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। অর্থাৎ তোমরা দেখে নাও যে তোমরা এদের মধ্যে থেকে কতগুলো পাচ্ছো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথমেই দেখো একটা কোশ্চেনের স্কুলের কোশ্চেন নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি হচ্ছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে এটি হচ্ছে ব্যারোমিটার। ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়? টোপোস্ফিয়ার, যেহেতু এখানে ঝড়ঝঞ্ঝা এগুলো হয়। শিকড় আলগা শিল্প কাকে বলে? তাহলে সেটি হচ্ছে কার্পাসকে বলা হয়, সিকোরালগা শিল্প। নেক্সট হচ্ছে, এখানে কিন্তু সিকোরালগা শিল্প কার্পাসকেও হবে, আবার এখানে পাটকে লেখা আছে সেটাও কিন্তু সিকোরালগা শিল্প বা পাট শিল্প হতে পারে। এখানে কোশ্চেনটাই হয়তো একটু ভুল লেখা হচ্ছে, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প এরকম লেখা উচিত ছিল। নেক্সট প্রশ্ন, একটি উষ্ণ স্থানীয় বায়ু সেটি হচ্ছে কি? ফন। বাকি যারা আছে সবাই কিন্তু শীতল বায়ু। মৌসুমি কী ধরনের শব্দ? একটি আরবি শব্দ, মৌসিন থেকে এসছে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলা হয়? হিমশৈল। পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল আমরা জানি ন্যাপথা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। রেটুন পদ্ধতি যে চাষের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে আখ চাষ। আখ চাষে যে চারা গাছ সেটি কি রেটুন বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। এছাড়াও তোমরা জানো যে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, আর কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। নেক্সট এখানে রয়েছে, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ওজোন স্তর ধ্বংসকারী প্রধান উপাদানটি কী? তাহলে সেটি হচ্ছে তোমরা জানো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো, তাহলে সেটি হচ্ছে পেরুসোদ বা হাম্বোল্ডসোট, যেটি আবার উষ্ণ হয়ে গেলে তার নাম হয়ে যায় এলনিনো, সেই পরিস্থিতিটার নাম। একটি বিশুদ্ধ কাঁচামালের নাম লেখো, তাহলে হবে তুলো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH-44, বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। নেক্সট একটি গ্রিনহাউস গ্যাসের নাম, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি ইত্যাদি। তো এই হচ্ছে ফার্স্ট পেজের আমাদের প্রশ্নটা গেল। এবার এখান থেকে যে পরবর্তী প্রশ্নগুলো আসছে, দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, তাহলে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে, তাহলে বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে। বাদাম, আউশ ধান এগুলো হচ্ছে সবই জায়িদ শস্য, গ্রীষ্মকালে যে ফসল চারা চাষ করা হয় সেগুলোকে বলা হয় জায়িদ শস্য। শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, যে ঠিক বা শুদ্ধ। ভারতের সর্বাধিক জলসেচ ব্যবস্থা দেখা যায় হরিয়ানায়, এটা হচ্ছে অশুদ্ধ। সর্বাধিক দেখা যায় উত্তরপ্রদেশে। ইনসুলেশন কী? তোমরা জানো যে পৃথিবীতে যে 200 কোটি ভাগের এক ভাগ এসে পৌঁছায় সূর্যের আলো, তাকেই বলা হয় ইনসুলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। সোনালী চতুর্ভুজ পৃথিবীর ভারতবর্ষের চারটি বড় বড় মেগাসিটি, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এগুলোকে যে সড়কপথ যুক্ত করে 5,846 কিলোমিটার যাদের দৈর্ঘ্য, সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। হিমশৈল বরফের সমুদ্রের উপর ভাসমান বরফের স্তূপ। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে, প্রত্যেকটাই সহজ সহজ প্রশ্ন রয়েছে। দেখো 5 নম্বরের প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো পড়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডল উষ্ণতারতম্যের কারণ, ধান চাষের অনুকূল পরিবেশ, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবন, এগুলো দেখে রাখো। এগুলো বড় প্রশ্ন, তাই আর বলতে গেলাম না। নেক্সট আরেকটি প্রশ্ন স্কুলের কোশ্চেন নিয়ে আমরা আসছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2023 সালে পড়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। এবং তোমাদের বারবার বলছি যে 2024-এর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু স্যারেরা কোশ্চেনগুলো তৈরি করেছেন। তো চলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সেটা হচ্ছে 78.084%। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তুষারভক্ষক বলা হয় চিনুককে। পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে কম দূরত্বকে বলা হয় পেরিজি। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? তাহলে সেটা হচ্ছে ভারত মহাসাগরে। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। একটি অস্থানু শিল্পের উদাহরণ, অস্থানু মানে স্থানু নয়, মানে হচ্ছে সিকোরালগা, তাহলে সিকোরালগা হচ্ছে এখানে কার্পাস বয়ন শিল্প। লাইফ লাইন অফ ইন্ডিয়া বা ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে, আর যদি বলতো উন্নয়নের জীবনরেখা তাহলে সেটা হতো জলপথকে। এবার শূন্যস্থান পূরণে আসছি, ড্যাশ স্তরকে পাওয়ার প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, তাহলে ওজন স্তরকে। ইন্টারনেট সংযোগে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। ড্যাশ হল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। শুদ্ধ অশুদ্ধ ল্যাব্রাডোর স্রোত, শীতল স্রোত, ঠিক। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%, ঠিক।
গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখাকে বলা হয়? তাহলে সেটি হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। বল উইভিল পোকা, এটা হচ্ছে কার্পাসের সঙ্গে যুক্ত। এছাড়া দেখো, দেখতেই পাচ্ছ 2 নম্বরে প্রশ্ন পড়েছে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, শৈবাল সাগর বা সারাগাসো সি সেটা কাকে বলে? বান ডাকা, সবুজ বিপ্লব, ভারতের রুট দুর্গাপুরকে কেন বলা হয়, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ। এছাড়া 3 নম্বরে প্রশ্ন রয়েছে, গ্রিনহাউস গ্যাসের প্রভাব চিত্রসহ সমুদ্রবায়ু কাকে বলে, জোয়ার ভাটার সুফল, জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, বায়ুমণ্ডলে উষ্ণতাত্তমের কারণ, বায়ুর চাপ সাথে নিহত বায়ুর সম্পর্ক, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবনের কারণ, এগুলো একটু ভালোভাবে দেখে রাখবো। নেক্সট আমরা একটা বড় প্রশ্ন যাচ্ছি, আর একটা স্কুলের প্রশ্ন দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2023-এর। চলো প্রশ্নগুলো আলোচনা করি। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, তাহলে সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। পর্বতের যে ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটা যায় তাহলে হচ্ছে প্রতিপাত ঢাল। অ্যানিমোমিটার বায়ুপ্রবাহের গতিবেগ। মরা কোটালের সময় পৃথিবী চাঁদের অবস্থান থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পশ্চিমবঙ্গে কোথায় জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে? সেটা হচ্ছে সুন্দরবনের দুর্গাদুয়ানি খাঁড়ি। ভারতবর্ষের মিলেট গবেষণাগার হায়দ্রাবাদ। রেটুন আখ চাষের সঙ্গে যুক্ত। ভারতের সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত সেটি সবচেয়ে কম, সেটি হচ্ছে হরিয়ানা। নেক্সট ঠিক ভুল, পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জোয়ারভাটা হয় তাহলে এটা হচ্ছে ঠিক। কোরিওলিস বলের সমুদ্রতে সর্বপ্রধান কারণ ঠিক। নেক্সট শূন্যস্থান, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। দেখো দুটোই বৃদ্ধি, তাহলে এটা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। যদি উষ্ণতা হ্রাস হতো তাহলে হতো ল্যাপস রেট, বা যেটা আমাদের কমে যাওয়া সেটি ব্যাপারটা হতো। ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক ডক্টর MS স্বামীনাথন। নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি, দেখো এখানে একটা স্তম্ভ মেলাও রয়েছে, সামুদ্রিক মাছের খাদ্য তাহলে সেটা হচ্ছে প্ল্যাঙ্কটন। বায়ুর চাপ মাপা যন্ত্র ব্যারোমিটার। ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় উদ্যোগ সেটা হচ্ছে রেলপথ। এছাড়া রয়েছে বিভিন্ন রকম ছোটো প্রশ্নগুলো রয়েছে, দেখো গ্রিনহাউস এফেক্ট, বৃষ্টির ছায়াঞ্চল, জোয়ার, মুখ্য জোয়ার সৃষ্টি, এগুলো একটু দেখে রাখবে যে প্রশ্নগুলো দেখালাম। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো, তাহলে তোমাদের যাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষা হয়নি তাদের জন্য খুবই দরকারি, বা তোমাদের স্কুলেও দেখবে অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে কমন পেয়ে গেছো। এবং সেই সঙ্গে তোমাদের সর্বশেষ যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা 2024 সালের, সেটাও কিন্তু তোমাদের খুব, তার প্রস্তুতিটাও তোমাদের খুব ভালো হয়ে থাকবে এই সিলেবাসের মধ্যে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।